আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে মুখ খুললেন ওবায়দুল কাদের। দর্শক, আমাদের দেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি সেই কুমিল্লার ঘটনা নিয়ে তিনি কি এরকম বলেছে যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দর্শক, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং দর্শক আরও দেখাবো একজন সিলেটি ভাই, তিনি সিলেটি ভাষায় তার সেই পূজা মণ্ডপ নিয়ে তিনি কঠিন প্রতিবাদ করেছে। দর্শক, সিলেটি ভাষায় তিনি যেই প্রতিবাদটি করেছে দর্শক সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, কথা না বাড়ি আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে দর্শক আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আমরা দেখব আমাদের দেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি কি বললেন সেই কুমিল্লার ঘটনা নিয়ে। দর্শক, আমরা সেই ভিডিওটি দেখবো, সেটা দেখার আগে দর্শক আমরা দেখে আসবো যে একজন সিলেটি ভাই তিনি সিলেটি ভাষায় কীভাবে সেই কুমিল্লার পূজা মণ্ডপকে যে আমাদের কোরআনকে অবমাননা করেছে সেটার কঠিন প্রতিবাদ করেছে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখে আসি। তোমরা অত ভালো যদি বুঝো কুমিল্লার যে ঘটনা ঘটছে তোমরা কি তা করো, তোমরা কি তা অন্য আমার পেজ ইয়া উল্টা পাল্টা কমেন্ট করো। তোমরা দেখো না যে মুসলমানের ধর্ম বাংলাদেশের ভিতরে 95% লোকই মুসলমান, আর তোমরা কি তা করো হিন্দুর অত বড় সাবস হয়েছে কই থাকি। মুসলমানের ধর্ম তিলাওয়াত কুরআন তারা মন্দিরের ভিতরে লইয়া মজা করে ফুর্তি করে, আর তোমরা অন্য আইসো ফাতলামি করার লাগে আইসো নি। তোমরা আর কোনো কে হইয়া দিছিল নি নয় তো ওয়ালের ভিতরে উল্টা পাল্টা কমেন্ট মারতা। তোমরা যে গুইয়া যার বাংলাদেশের ভিতরে কুমিল্লাত ইখান তোমরা চকুত পড়ে না নি, এই চকুত পড়ে না নি বেই। তোমরা শিক্ষা, তোমরা শিক্ষা হো, তোমরা ওতার নাম নি শিক্ষা, কুত্তার মগজ লইয়া ঘুরিয়ে ঘুরিয়ে ওই শিক্ষা হয়নি বেই। যেখানে ধর্ম মানুষে লইয়া ডং করে, ধর্ম লইয়া পাতলামি করে, ধর্ম ফাওয়ার তলে ফেলাইয়া লইয়া পাতলামি করে, ওটা তোমরা চকুত পড়ে না। আর তোমরা আসো আর একজনে কেজ্ঞা কিতা গান বানা না বানার, তোমরা হবাই নিকে জাফাইয়া পড়তে না নি, ধর্মর লাগি শহীদ হইতে না নি, কুরআনের লাগি শহীদ হইতে না নি। তোমরা হিন্দুর অত বড় সাবস হয়ে কিলা, বাংলাদেশ 90% উপরে হইলকে মুসলমান। আমরা যেখান হইব মুসলমানের সারা বাংলাদেশ আমরা অসল হরি দিব যদি আমরা হই। আর তোমরা আসো অন আবুল তাবুল লইয়া আসো সবসময় অন, তোমরা কিজ্ঞা কইছে তোমরা রইন আইতে বেই, এই ছোট লোকের বাচ্চাইন। তোমরা ধর্ম ইমুখা লইয়া যা আর কি, ধর্ম রাজনীতি চলের, ধর্ম লইয়া কুরআন লইয়া ডং চলের, হিন্দুতে পূজা করেন লইয়া আমরা এখানে লইয়া, আর তোমরা অন দেশ বইয়া তোমরা অন ফাতলামি করো নি। তোমরা দেশে কুকিতা দেখো না নি, এখন কুকিতা সিলেট আর বাংলাদেশ লইয়া মাতর নিকা, ধর্ম লইয়া মাতর। যেখানে হইলে কি মানুষের শেষ সীমানায় একদিন মানুষ সব একদিন চিরস্থায়ী না হয়ে যাব, এই কুরআন এখান গিয়া মানুষের সকুর সামনে থাকবো, তোমরা আর কি তথা বুঝাই তুইব নি। আমার ধর্ম লইয়া ফাতলামি করার তোমরা হইসই করতে না, ধর্ম লইয়া তোমরা আসো না, ফাতলামি লইয়া সাধারণ জিনিস লইয়া তোমরা আসো বেটাই। গান তো আমি সারা জীবন গাইয়া যাবো, তোমরা কুমতা করতে পারবাই নি আমার, কয়দিন পরে তো তোমরা এমনিও আমার পাওয়া পড়বাই, কিন্তু আমি জানি, আমি তো তোমরা রানিও তো জানি আমি কিলা করতে হয়। তো ধর্ম এখানে লইয়া যায় কি তোর বাংলাদেশের ভিতরে তোমরা কিতা দেখতে পাও না নি, তোমরা কিতা সকুত পড়ে না নি। আবার হো বাংলাদেশের ভিতরে আমি মুসলমান, আমি কিতা লাগি মুসলমান হইছো মিয়া, কিতা লাগি মুসলমান হইছো, তুমি মুসলমানের মতো যদি চলতে না পারো। তোমরা আসো এইটা লইয়া সেইটা লইয়া, তোমরা সাধারণ আমি খেগুরে সালাম দিলাম না খেগুরে কিতা দিলাম, তোমরা লইয়া আসো বেটাই নতা। তোমরা ধর্ম লইয়া চিন্তা করতে না, যেখান লইয়া ধর্ম লইয়া সমস্যা, যেখান লইয়া কুরআন লইয়া তোমার ইন্দুর ভিতরে মান্ডবর ভিতরে মন্দিরের ভিতরে লইয়া পাতলামি করে তারা পাওয়ার উপরে তরেন মিয়া কুরআন শরীফ নিয়ে, তোমরা কিতা লাগি, তোমরা বাঁচিয়া আসো কেন, তোমরা ধর্মই কি তোমরা নাই নি, ধর্মই কেন তোমরা নাই নি, একদিন তো সবার দরকার নাই নি ধর্ম না। তোমরা ইহুদির বাচ্চা আইন, তোমরা যদি ইহুদির বাচ্চা নয় তাহলে মুখ বন্ধ করে থাকো, শানাপ ইহুদির বাচ্চা আইন। আর লাম্পালাম পাইয়া কথা কই না যে আমি মুসলমান, আমি মুসলমান সালাম দিল না ধর্ম, তোমরা অথার লাগে তোমরা ধর্ম পালন করি বাংলাদেশে বইয়া, আর হিন্দুর অত বড় সাপোর্ট কই থাকি আই ওই বাংলাদেশের ভিতরে কত পার্সেন্ট হিন্দু আছে, বেশি গেলে 7-8% আছে, এটা তো বাদ খাইলে দুই একটা তো মাটি পড়বই, তার কোনো হিসাব ধরিয়া লাভ আছে নি। তোমরা যে যেখানে আসো এই কুমিল্লার এই যে ঘটনা ঘটিছে তোমরা হইছে আরম্ভ করো এই গুড় দায় লাম্পা গল্প করতে হইব, কারণ আজকু সার দিলে আগামীতে এইগুলো আরো করবো আরো করবো। তোমরা একবার চিন্তা করি বা করি দেখো, তোমরা কিন্তু আমি উৎসাহ করে দিতে হইব, উৎসাহ দিয়ে তুই মানে তুলো উঠো উঠো উঠো, এগুলো তোমরা ধর্ম না নি, শুধু আমার নি ধর্ম, সবার ধর্ম এগু। কুরআন শরীফের প্রতি মাতি মানুষ শহীদর, ধর্ম লাগে শহীদর। তোমরা বুঝো আর না বুঝো আমার কাছ থেকে জানিয়ে নেও বুঝিয়া নেও, না বুঝিয়া কোনোদিন কোনো ধরনের কোনো কাজল আমিও না তোমরা, এখান ধর্ম নিয়ে কথা, একটা সর্বশেষ ফাইনাল জীবনের শুরু শেষ এইটাই হইল কি। এটা যত মসজিদ আছে যত মুসলমান আছে বড় বড় যারা আছে তারা রে গিয়া জিকাইয়া, তোরা যদি মগজে যদি কাম না করে ধর্ম কোন জিনিস,
দর্শক আপনারা দেখলেন যে সিলেটি ভাই, তিনি সিলেটি ভাষায় তিনি সেই কুমিল্লার পূজা মণ্ডপকে কঠিন প্রতিবাদ করেছেন। দর্শক আপনারা সেই ভিডিওটি দেখলেন। দর্শক এখন আমরা দেখে আসবো যে আমাদের দেশে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি সেই কুমিল্লার পূজা মণ্ডপ নিয়ে কী এরকম বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তো দর্শক কথা না বেড়ে চলুন আমরা সেই আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিওটি দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নদীর স্থাপনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আপনারা জানেন। পূজা বিশেষ করে দুর্গা পূজা দুর্গ উৎসবে পরিণত হয়েছে এবং এ পর্যন্ত প্রতিটা দুর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে সার্বজনীন উৎসব হিসাবে উদযাপিত হয়েছে। আপনাদের আমি বলতে চাই, আজকে আমাকে একটু আগে ছবি বলছিলেন যে কুমিল্লার ঘটনা আজকে একটু ভয় নীতি আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে জানাতে চাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। আমি মনে করি এই ভিন্ন জনতার কুমিল্লা যেটা সংগঠিত হয়েছে এটা সাম্প্রদায়িক অপশক্তি, এটা কাজ সাম্প্রদায়িক অপশক্তি এই তাণ্ডব পরিবেশকে নষ্ট করতে চেয়েছিল। আমরা কিন্তু সতর্ক রয়েছি, কোন ব্যাপার দাঙ্গা হাঙ্গামা যারা সৃষ্টি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। আমি আপনাদের বলব, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই ঘটনার যারাই জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। আপনারা ভয় পাবেন না, এইসব কাজ যারা করে প্রতি বছরই উৎসব সেখানে আর আমাদের ভালোভাবে শান্তিপূর্ণভাবে কোন ঘটনা তারাই উদযাপিত হচ্ছিল, এটা তাদের রাষ্ট্রবাহিনীর কাজ যে শান্তিপূর্ণভাবে 35,000-35,000 পূজা মণ্ডপে এই উৎসব পালিত হচ্ছে, যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এর মধ্যে যোগ দিচ্ছে উৎসব মুখ। আমাদের ঈদের দিনে যেভাবে উৎসব হয়, যেভাবে বাংলায় পয়লা বৈশাখ উৎসব মুখ হয়, দুর্গোৎসব। দর্শক আপনারা দেখলেন যে আমাদের দেশের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি সেই কুমিল্লার পূজা মণ্ডপ নিয়ে তিনি কি বলেছেন। দর্শক আপনারা ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি দেখে যদি আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মন্তব্যটি। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক ভিডিওটি এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।